হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি হচ্ছে ফায়ার সার্ভিস নিয়োগ বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এসএসসি বাসে আবেদন করতে পারবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে এটি বিস্তারিত পড়ে শোনানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার। এখানে শুধুমাত্র পুরুষেরা আবেদন করতে পারবেন এবং বেতন স্কেল হচ্ছে 9,000 থেকে 21,800, গ্রেড 17, পদের সংখ্যা 289টি এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বুট হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি ন্যূনতম এবং বুকের মাপ হচ্ছে 32 ইঞ্চি ন্যূনতম। প্রার্থীকে ত্রুটিযুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে। অধিকতর উচ্চতা বিশিষ্ট সুঠামদেহী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। আবেদনের শর্তাবলী: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদনের কপি বা স্লিপ থাকতে হবে। জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। আপনি যদি বাংলাদেশের নাগরিক না হন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। বয়স অবশ্যই 18 থেকে 20 বছরের মধ্যে হতে হবে। তবে যারা কোঠায় আছেন, মুক্তিযোদ্ধার কোঠায় আছেন, তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আর যারা সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে, সেই ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য নয়। অস্পষ্ট, ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের কোঠা বিদ্যমান বিধিবিধান অনুসরণ করা হবে। প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা টিএ ও দৈনিক ভাতা ডিএ প্রদান করা হবে না। কোনো প্রকার কারণ দর্শানো বেতে রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো আবেদন গ্রহণ অথবা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করতে পাবেন। এ নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে, এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধির ক্ষমতা সংরক্ষণ করেন। এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন বা সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে।